হ্যালো গাইজ, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, সুস্থ আছো। তো এখন আমি রেডি হয়ে চললাম মেয়েকে আনতে। সকালে উঠে যতটা কাজ সারা সেরে নিয়েছি আর রান্নাবান্না শুরু করেছিলাম, বাট এখন বন্ধ করে মেয়েকে নিতে এসেছি। দেখো, সবার ছুটি হয়ে গেছে, তারপর মেয়েকে নিয়ে যাওয়ার পর আবার শুরু করবো রান্নাবান্না। তো এই হচ্ছে মিঠাই রানী, খেলা করছিলো। যতক্ষণ না আমি আসি ততক্ষণ ও খেলাই করে, তো বেরোই না। তো মিঠাইকে আর দিদির মেয়েকে নিয়ে আমি এখন বাড়ি যাচ্ছি। বাড়ি যাওয়ার পথে এখান থেকে ভাবলাম মাংস নিয়ে যাই, তাই এখান থেকে মাংস নিচ্ছি। আর এ দেখো মুরগিগুলোকে মিঠাই উঁকি মেরে মেরে দেখছে আর বলছে, উফ কি গন্ধ, উফ কি গন্ধ। মানে দুজনার কাণ্ডটা একবার দেখো, নাকে একজনের রুমাল নিয়েছে আর একজনের দু হাত দিয়ে চেপে ধরেছে। আমি আবার ওদেরকে একটু মজা করে বললাম, কিরে খাওয়ার সময় তোদের গন্ধ লাগে না? তার বেলায় বলছে না লাগে না, এখন গন্ধ লাগছে। তো যাই হোক, এখানে মাংসটা আমার কেটে কুটে দিল, এখন প্যাকিং করে দিচ্ছে। আর এখানে মাংসের পয়সা টয়সা দিয়ে আমরা বেরোচ্ছিলাম, তখন পাশে দেখলাম যে ভাঁড় বানাচ্ছে, চায়ের ভাঁড়। তো মেয়েগুলো জিজ্ঞাসা করছিল, মাম্মা মেয়েটা কি, দেখো দেখো, মানে ও দেখতে চাইছিল বারবার। তাই ওদেরকে একটু নিয়ে এসে দেখাচ্ছি ভালো করে কীভাবে বানায় না বানায়। তো এগুলো বলল কি, আমি বললাম এটা হচ্ছে চায়ের ভাঁড়, তোমার লক্ষ্মীর ঘর যেটা হয় সেটা এখান থেকে এরাই বানায় এইভাবে। তো যাই হোক, এখান থেকে বেরিয়ে টোটো ধরেছি, টোটো ধরে এই দেখো বাড়ি যাচ্ছি এখন। আর মিঠাই রানি জল খাচ্ছে, জল তেষ্টা পেয়েছে, যা গরম, বাপরে বাপ। আর দিদির মেয়েটা আমার পাশে বসে আছে। তোকে আমি জিজ্ঞাসা করলাম, কি তুই খুশি? তো তো হাসিটা দেখো একবার কত খুশি। টোটো থেকে নেমে পড়েছি আর ওই যে মেয়ে আসছে, গরম লাগবে, ভীষণ গরম দিয়েছে আজকে। বাড়ি এসে মেয়ে দুটোকে আগে চেঞ্জ করিয়ে দেওয়ার পর আমি নিজে চেঞ্জ করে নিয়ে এখন আমি রান্নাঘরে চলে এসেছি। ওদের জন্য খাবার করছি, দুধ খাবে না কেউ, তাই ম্যাগি করছি ওদের জন্য। আর এই যে একদিকে আমড়া ভাজা চাপিয়েছি, এটা মরলা মাছ করবো সর্ষে দিয়ে। আর এ দেখো এদিকে হচ্ছে ম্যাগি, আমড়াটা এখানে ভাজা হয়ে গেছে, আমি সর্ষেটা দিয়ে দিলাম। এবার পরিমাণ মতো নুন আর হলুদ দেবো, হলুদ বেশি দেবো না যেহেতু আমড়ার মধ্যে দিয়েছিলাম, তাই সামান্য একটু দেবো। এরপরে জল দিয়ে দিলাম, এটা ফুটে যাওয়ার পর আমি এর মধ্যে মরলা মাছগুলো দেবো। আর মরলা মাছগুলো দেখতেই পাচ্ছ বেশি ভাজিনি। আর এটা হচ্ছে লালন টিকা মাছ, এটা খুব ভালো করে ভেজেছি এমনি শুধু ভাজা খাওয়ার জন্য। আর এটা হচ্ছে মরলা মাছ, যেহেতু ঝোলে দেবো তাই হালকা হালকা ভাজা হয়েছে। তো সর্ষে দিয়ে টক হয়ে গেছে মরলা মাছের, আর যে মাংসটা এনেছিলাম সেটা এখন একটু ঢেলে নিচ্ছি, ধুয়ে নেবো। আর এটা হচ্ছে ইলিশ মাছের মাথা, তো এটা হবে কচু শাক দিয়ে। তো এখানে কচু শাক সেদ্ধ করে জল ঝরানো হয়ে গেছে, আর ইলিশ মাছটা করবো এইবেলা। এবেলা অনেক কিছু হয়ে গেছে তাই। তো এখানে রয়েছে কচু শাক, এটা হচ্ছে চিচিঙ্গা ভাজা পেঁয়াজ দিয়ে। আর এটা হচ্ছে শাপলা সর্ষে দিয়ে করেছি। আর এটা হচ্ছে কি বলো তো, বললামই তোমাদের লালন টিকা মাছ ভাজা, আর এটা হচ্ছে সেই মরলা মাছটা। তো অনেক কিছু মেনু হয়ে গেছে, তাই ইলিশ মাছটা রাতে করব। আর হচ্ছে এখানে মাংস, তাহলে কত কিছু হয়ে গেছে বলো। এমনিতেই যা গরম, রান্না করতে ভীষণ কষ্ট লাগছে। আর এদিকে হচ্ছে ভাত, এই হচ্ছে আজকের আমাদের মেনু। তো রান্নাবান্না করে স্নান করে নিয়েছি, নিজে স্নান করার পর পুজো দিলাম, তারপর এই যে মেয়েগুলোকে স্নান করালাম। দিদির মেয়ে এসছে তোমাদের বললামই সকালবেলা, তো ওদের দুজনকে স্নান করিয়ে ক্রিম লাগিয়ে মাথাটা আছড়ে দিয়েছি। আর এতটা গরম যে কারণে ওদেরকে আমি গেঞ্জি টেঞ্জি কিচ্ছু পরাইনি। কি হলো, ভিজেছিস কেন? এই দুটো মানে এক জায়গায় আসার জন্য কান্নাও করবে, আবার যখন এক জায়গাতে হবে তখন আবার দুষ্টুমিও করতে ছাড়বে না। তো ওদের এখন দুষ্টুমি করার বয়স করছে, করুক, আমি ওদিকে তাকাই না। মাঝে মধ্যে দুজনকে একটু বকা দিতে হয় আবার। তো যাই হোক, চলো, পুজো তো দিয়ে এসছি, এবার বাটাগুলো তুলবো, তারপর ওদেরকে খেতে দেবো। আর মেনু কী কী করেছি সেটা তো তোমরা দেখেছোই। গুড ইভিনিং বন্ধুরা। তো বিকেল 5টা থেকে ঝমঝম করে বৃষ্টি শুরু হয়েছে, এখন প্রায় 6:30-7টা বাজতে চললো, এখনও বৃষ্টি ঝিরঝির করে হচ্ছে আর বিদ্যুৎ চমকাচ্ছে, আকাশে মেঘ ডাকছে, কি জানি রাতে আরও হবে কি না। তো যাই হোক, এখন আমি রান্না চাপিয়ে দিয়েছি, এক পাশে চাপিয়েছি ভাত আর অন্যদিকে করব পাস্তা। তো বাচ্চাগুলো রয়েছে, ওরাও খেতে পছন্দ করবে। আর বৃষ্টি যেহেতু পড়ছে সবার জন্য পাস্তা করছি, সবাই মিলে বেশ খাওয়া হবে। তো পাস্তা করার আগে আমি এখানে চা করে নিয়েছিলাম, সবাইকে এখন চাটা দিয়ে দেবো। আর গ্যাসটা আমি জ্বালিয়ে কড়াইটা বসিয়ে দিলাম, কারণ কড়াইটা গরম হোক, তারপর আমি বাকি প্রসেসটা করব। তো সবার প্রথমে চাটা কর্তামশাইকে দিয়ে দিলাম, তারপর সবাইকে এক এক করে দিয়ে দিয়েছি, আমি নিজেও খেয়ে নিয়েছি। এখন আমি ডিম চাপিয়েছি, ডিমটা ভেজে নেবো পাস্তাতে, যেহেতু ডিম দেবো। আর এর আগে পাস্তার রেসিপি তোমাদের সঙ্গে অনেকবার শেয়ার করেছি, তাই আর নতুন করে করলাম না। তো এদিকে ভাত হয়ে গেছে পাস্তা করতে করতে, তাই পাস্তার গ্যাসটা একটু বন্ধ করে দিয়ে ভাতের ফ্যানটা গেলে নিচ্ছি, তারপর বাকি প্রসেসটা করব। এখানে হয়ে গেছে, এটা হচ্ছে আমাদের জন্য, আর বাচ্চাদের জন্য তুলে রেখেছি ঝাল ছাড়া, সেগুলো ওদের দেবো। তো এখানে তিনজনকে দিয়ে দিয়েছি ঝাল ছাড়া পাস্তা,
খুব আনন্দ সহকারে ওরা খাচ্ছে। আর আমি জিজ্ঞাসা করলাম কেমন হয়েছে, তো ওরা দেখো লাইক দেখাচ্ছে। আর মিঠাই রানী তো ওর মাম্মাম যাই রান্না করুক না কেন, ওর কাছে সেটা মধু। দেখো সবার ভালো লেগেছে, সবাই খাচ্ছে, তো চলো ওদেরকে ডিস্টার্ব করবো না, এবার আমরা গিয়ে আমরাও খাওয়া শুরু করি। আমরা সবাই টিফিন করে নিয়েছি, এখন আমি চলে এসেছি রান্নাঘরে। ইলিশ মাছের ঝোল করব, মশলা কষাচ্ছি। মশলা বলতে ওখানে জিরে লঙ্কা রয়েছে আর কালো জিরে ফোড়ন দিয়েছি, তো এটা বেগুন দিয়ে করব, বেশ পাতলা পাতলা ঝোল। তো তাই মশলাটাকে একটু ভালো করে কষিয়ে নিচ্ছি। এদিকে আবার দিদিরা চলে গেল, বলছে বেশি রাত করলে হবে না, অনেকটা দূরে যাবে। তো বৃষ্টিও পড়ছিল তাই আমি ছেড়ে দিলাম, বললাম থাকতে কিছুতেই থাকবে না, বললো পরে একদিন আসবো। তো যাই হোক, মিঠাইয়ের আমি এগিয়ে দিতে এসেছি, মিঠাইয়ের তো একটু একটু মন খারাপ হয়েছে। আর দেখতেই পাচ্ছ তোমরা, এখনও বৃষ্টি পড়ছে, মানে খুব জোরে না পড়লেও ঝিরঝির করে বৃষ্টিটা পড়ছে। তো দিদি আর দিদির মেয়ে তো চলে গেল, মিঠাই রানির একটু একটু মন খারাপ, এগিয়ে দিতে এসেছিলো এই বৃষ্টির মধ্যেও। তো ওদিকে আমি আবার মাছের ঝোল চাপিয়ে এসেছি, তো চলো, অন্ধকার তো সেরকম দেখা যাচ্ছে না, বাড়ি গিয়ে আবার কথা হচ্ছে। তো ঝোলটা চাপিয়ে গেছিলাম কড়াইয়ে, দেখতে পাচ্ছ ঝোলটা ফুটে গেছে। এরপর আমি এক এক করে মাছগুলো এর মধ্যে দিয়ে দেব, আর ইলিশটা আমরা কাছাই দিচ্ছি। অনেকে ভেজেও খায়, হালকা করে ভেজে নিতেও পারে, আমরা বেশিরভাগ কাঁচাটাই খাই। তো এবার দিয়ে নেড়ে চেড়ে একটু ঢাকা দিয়ে দেব, ঢাকা দিয়ে বেশ কিছুক্ষণ এটাকে ফোটাতে হবে। তো দেখতেই পাচ্ছ সব আমি ঝোলের মধ্যে দিয়ে এবার ঢাকা দিয়ে দিচ্ছি। তো ঢাকাটা একবার খুলে আমি 4-5টা মতো লঙ্কা সেদ্ধ দেবো, তো ফ্লেভারটা ভালো আসে। তো এটা আমি প্রথমেই দিতাম বাট ভুলে গেছিলাম, তো আবার এটা ঢাকা দিয়ে দিলাম। তো এইখানে দেখো ওবেলার রয়েছে মরলা মাছ যেটা সর্ষে দিয়ে করেছিলাম, আর এখানে রয়েছে জিলেপি, দিদি এনেছিল জিলেপিটা। তো এবার মাছটাও আমার প্রায় এখানে হয়ে এসছে, দেখো কেমন কালার এসছে, ঠিক এইরকম কালার এসছে যেহেতু এটা কাঁচা লঙ্কা দিয়ে ঝোলটা করেছি। এইভাবে ইলিশ মাছ করলে কিন্তু খেতে দারুণ লাগে, তোমরা অবশ্যই ট্রাই করো। আর আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও, ভালো লাগলে একটা লাইক করো। দেখা হবে নতুন একটা ভিডিওর সঙ্গে, টাটা।